ডাকাত বাহিনী ভালো করে দেখ ভালো করে দেখ আলেম ওলামার বিরোধিতা যত হবে দিন কায়েম করার জন্য তত সহজ হবে ঠিক ঠিক না বেঠে ঠিক আলেমদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়িটুপির বিরুদ্ধে সুন্নাতের বিরুদ্ধে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যেই কথা বলবার সুতা দিয়ে সুতা করব কাকে রাজি আছো দুই হাত তোলো আল্লাহকে দেখায় আর আবু জেহেলের খালতো ভাই এখনো জমিনে আছে না নাই যদি কোন আবু জেহেলের মা কি আর এই দেশে আইছিল নি আবু জেহেলের নানি কি আর বাংলাদেশে আইছিল নি খালতো ভাই হলো কইতে বাজান আবু জেহেলের খালতো ভাই মানে আবু জেহেলের স্বভাব যা এটা বাংলাদেশের অনেক মুসলমানের মধ্যে আছে আছে না নাই দেখেন আবু জেহেলের খাসলাত কি ছিল একটা একটা করে শুনেন আবু জেহেলের খাসরাত ছিল ও লোক ভাড়া করত লোক 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 ছিলেন না এই যে আপনারা যেরকম আমি যেমন মানুষ ভাড়া করত আমার নবীর রাস্তায় কাটা দেওয়ার লাগিয়া মানুষ ভাড়া করত আমার নবীর মারার লাগিয়া মক্কার ভিতরে সবচেয়ে বড় একটা বেঈমানের নাম ছিল উসাইল বিন মালিক হেরে দেখো কি জোরে বাঁশিটা মারে রাস্তার পাশে আসলে ওয়াজ হয় না রাস্তার পাশে আসলে ওয়াজের জায়গা না আর আপনাকে তো মনে হয় মাঠও নাই মাঠ আছে এরকম বাধ্য হয়ে করণ লাগে কি করব আল্লাহ উসাইল বিন মালিক একদিনকে আমার নবী কাবা ঘরের সামনে নামাজ পড়তেছে মারহাবা বলেন আরো জোরে বলেন এই বেঈমান একটা উট মারা গেছে দার মাস আগে নারী বুড়ি পয়সা গইলা এই উটের পচা নারী বুড়ি গুলি আমার নবী যখন সেজদায় গেছে চাপাই দিছে বাজান উট অনেক লম্বা তার পেটটাও কিন্তু অনেক বড় আর বুড়িটাও কিন্তু অনেক বড় বাজান এই বেঈমানের বাচ্চা যখন আমার নবীর উপরে পচা নারী বুড়ি গুলে চাপাই দিছে আমার নবী তো সেজদারত অবস্থায় আছে জিব্রাইল নবীর সেজদার ভিতরে বুঝ দিতেছে নবীজি আপনি মাথা তুলবেন না জিব্রাইল মনে মনে ভাবলেন নবী যেন ঠিক না পায় নবীর উপরে পচা নারী বুড়ি চাপা দিছে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে জিব্রাইল নারী বুড়িটা সরাইলো না কেন আসতে পারে না খবর দিতে পারে নারী বুড়ি সরাইতে পারে না এইখানেই তো খেলা খেলাটা এইখানে ও বাসানি বারে দেখি তাকাবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা ইসলাম এত সোজা নয় গো বাজা নাই কোরআন এত সহজে আসে নাই এই কোরআন বুকে নিয়ে আজকে যারা তেলাওয়াত করে বাজান তারা যে জান্নাতি কেন জানেন এই যে হেফজখানা মাদ্রাসা আপনারা করছেন একটা হাফে যে কোরআন যখন এই মাদ্রাসার থেকে বের হয়ে যাবে আল্লাহর কসম করে বললাম এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে তাদের জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ হয়ে যাবে বাজান রে আমার নবী যখন ঘরের জানালাটা খুললেন অবাজান ঘরের জানালা খুলতে না খুলতেই দেখা যাইতেছি 50 জন বেঈমান নবীর ঘরের চারপাশ দিয়া তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমি দেখব কয়জন এখানে নবীর প্রেমিক আছে গো বাবা ফাতেমা ছোট্ট মেয়েটা বাবার সামনে দাঁড়ায় বলে বাবা গো তোমারে ঘরের থেকে বের হতে দিব না কেন গো মা বাধা দিস না ও বাবা তুমি কেমনে বের হবা গো বাবা ঘরের চারপাশ দিয়ে একজনের কাঁধের সাথে আর একজনের কাঁধ লাগায় দাঁড়ায় রয়েছে তুমি এখান দিয়ে কেমনে বের হবা আমার নবী বলে মা রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিনের নাম আল কোরআন মা দেখবি আমি কোরআনের মধু দিয়ে বেঈমান গুলারে জাদু দিয়ে ফেলবো মা তুই টেনশন করিস না আমার মাওলা সব করবে আমার নবী সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করলেন
এক মুষ্টি মাটি হাতে নিলেন বেঈমানদের দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি আছে বাবা বেঈমানগুলো চোখের মুখে কিচ্ছু দেখে না নবী আমার ধাক্কা দিয়া লুলা মাংসের মতো বেঈমানগুলোরে ফেলায় দিয়া নবী আমার যখন রওনা দেয় গো বাবা কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় মালিকের ডাক দিছে মালিক এই বাক্কা শহরে আবার তুমি কবে আমারে আনবা তোমার কথায় আমি চলে যাইতেছি ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতু মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল এই আল্লাহু আকবার বলা আল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিমের বানানো কাবা এই কাবায় তুমি আমারে আবার কবে নিয়ে আসবা আমার মালিক আমার নবীরে বুঝ দিতেছে নবী গো আপনি যান গো নবী যান আজকে আপনারে রাতের অন্ধকারে মক্কার থেকে বের করতাছি ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق نبي আমি আপনারে বাইর করতেছি রাতের অন্ধকারে কিন্তু এই মক্কায় আপনারে যেদিন ঢুকাবো বিজয় বেশে ঢুকাবো সেই দিন আর রাত থাকবে না সেই দিন থাকবে দিন আর দিন দিন থাকবে নবী আমার গেলেন মক্কায় মক্কা থেকে মদিনায় মারহাবা কোন 160 জন ছেলে আমার নবীরে রিসিভ করতে আসছে এরা আবার শুনছে এক মাস আগের থেকে সিগন্যাল বাতি সবুজ রেক সিগন্যাল জাগছে এই হজের মৌসুমে গেছিলাম কারণ হজ জিলকত তারপরে মুহররম সফর রবিউল কিতাবুল হিজরা বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না এই পাঁচ মাস পর্যন্ত মক্কায় ওরা শুনছে যে রবিউল আউয়াল মাসের এক তারিখ আমাগো দেশে একজন মানুষ আমার নবী রবিউল আউয়াল মাসের এক তারিখ বের হয়েছে মক্কার থেকে হিজরাতের প্রথম দিন হলো রবিউলের এক তারিখ 13ই রবিউল আউয়াল নবী মদিনায় ঢুকছে এর ভিতরে তিন দিন রেস্ট হাউসে যা বলে সুরের মধ্যে নবী রেস্ট লইছে তাহলে যাইতে লাগছে 13 দিন যদি লাগে কয় দিন লাগছে 10 দিন মারহাবা কর এই 10 দিনের ভিতরে আমার নবী অন্তত 10টা মসজিদ কায়েম করছে